মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বুথ ফেরত জরিপের প্রথম দফার ফলাফল পাওয়া গেছে। এবার ভোট দেওয়ার ক্ষেত্রে মার্কিন ভোটাররা গণতন্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন। গণতন্ত্রের পরের অবস্থানেই আছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা। এই বুথ ফেরতে যারা মতামত দিয়েছেন তাদের প্রায় এক তৃতীয়াংশ জানান গণতন্ত্রই তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। এরপর দেশের অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন তারা। প্রতি 10 জন ভোটারের মধ্যে 3 জন মার্কিন অর্থনীতির কথা বলেছেন। গণতন্ত্র অর্থনীতির পর গর্ভপাত ও অভিবাসনের প্রসঙ্গ এসেছে, তবে পররাষ্ট্র নীতির কথা এসেছে সবার পরে। অবশ্য 2008 সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে অর্থনীতি সবচেয়ে বড় বিষয় ছিল। প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের কাছে ইস্যুকে গুরুত্ব দিয়ে এসেছেন তারা, তবে এবারের হিসেবে এলো ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্রের বিবিসির সংবাদ সহযোগী প্রতিষ্ঠান CBS করেছে এই বুথ ফেরত জরিপ। সেখানে অংশগ্রহণকারীদের 35% প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছেন, অর্থনীতিকে প্রধান হিসেবে বিবেচনায় এনিয়েছেন 31% ভোটার, এছাড়া গর্ভপাতকে 14%, অভিভাষণকে 11% ভোটার গুরুত্ব দিয়েছে। সবচেয়ে কম মাত্র 4% ভোটার পররাষ্ট্র নীতির কথা বিবেচনায় নিয়ে ভোট দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের মোট 50টি অঙ্গরাজ্যে এই ভোট শুরু হয়। এর মধ্যে 43টি রাজ্যই রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি 7 অঙ্গরাজ্য। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।